এত সুন্দর একটা ওয়েদার, বাড়িতে নিজেদেরকে আর রেজিস্ট করে রাখতে পারলাম না, তাই চলে এলাম আজকে লেকে। সারপ্রাইজিংলি আজকের ব্লগে আমার কোনো ইনপুট নেই, কারণ এখানে কেন এসছে কি করতে এসছে আমি নিজেই জানি না। হঠাৎ আমাকে বাড়ি থেকে বের করে বললো চল লেকে যাব। একটা জিনিস দেখতে তো ভালো লাগছে, মানে এই ফগি একটা ওয়েদার, পুরো লেকটা পুরো ফগ হয়ে রয়েছে, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে হাঁটছি, শীতের বিকেল বেলা, আর কি চাই। কিরে একা একা কোথায় চলছিস? এটা আই থিঙ্ক কাপল পার্ক। একা কাপল অ্যাকচুয়ালি না, এখানে আপনারা মর্নিং ওয়াক করতে পারেন, দেখুন জগিং করছে। হ্যাঁ, এখানে বসার সিটিং প্লেস আছে, ওখানে বসে আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন। শুধু কাপলস বলবো না, কাপলসরাও আসে এখানে, ফ্যামিলিও আসে। তো বলে দিই আজকে কোথায় এসেছি। আজকে আমরা এসেছি ঢাকুরিয়া লেকে। তো আমরা এখানে এসেছি 223 নম্বর বাসে করে, তার জন্য মেবি হয়তো একটু মিসপ্লেস হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গায় এর আগে নামতাম, মেবি হয়তো 221 মনে হয় এখানে আসে, বাট 223 করে এসেছি। ট্রেনে করেও আপনারা আসতে পারবেন ঢাকুরিয়া স্টেশনে নেমে, তো তারপর কাউকে জিজ্ঞেস করে নেবেন যে লেকটা কোথায়, চলে আসবে। আর অ্যাকচুয়ালি এটা খুবই নোন প্লেস, মানে কাউকে জিজ্ঞেস করার, মানে অনেকে জানে, গুগল ম্যাপে ইজিলি পেয়ে যাবে। এই জায়গাটা রিল কিন্তু আপনারা প্রচুর দেখেছেন, তো চলুন জায়গাটাকে দেখাই। ইভেন এখানে সিনেমা, প্রচুর সিনেমা শুটিং অবধি হয়। হ্যাঁ, যে মানে অনেক রিসেন্ট ফিল্মেও হয়েছে, না এখন নাম মনে পড়ছে না, ওইটা হয়েছে তো, ওই যে প্রচুর সিনেমা শুটিং হয়। এবং এই লম্বা রাস্তাটা খুব ভালো, একটা ইয়ে লাগছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। তুই ছুলি যখন, বলছিলাম না এখানে অনেক মুভি শুটিংও হয়েছে, তো সমান্তরাল বলে মেবি ফিল্মটার নাম ঋদ্ধি ছিল, তো ওই গানটা এখানে শুটিং হয়, খুব ফেমাস গান, আপনারা অনেকে শুনেছেন হয়তো, না শুনলে কমেন্ট করে জানাবেন। এখানে শুটিং হয়েছিল, এরকম আরও অনেক সিনেমার শুটিং হয়েছে। তো জায়গাটা বিকেলবেলা আপনার বেটার হাফকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য খুব ভালো। একটা সুন্দর সন্ধে হয় এখানে, পাখি উঠছে, বোট যাচ্ছে, এখানে সুন্দর শান্ত একটা জায়গা। হ্যাঁ, কিছু কিছু দৃশ্য আপনার একটু অড লাগতে পারে, বাট সেটা একটু ম্যানেজ করে নিতে হবে। লেটস গো। সো ফাইনালি আমার এক্সাইটমেন্ট লেভেলটা এখন গিয়ে একটু শান্তি পেলো। অ্যাকচুয়ালি ও আমাকে এখন বললো যে এই জায়গাটার জন্যই ওর নাকি আজকে আসা। এইখানে প্রত্যেক বছর যে আমাদের দুর্গা পুজো হয় কলকাতায়, এখানে যে ঠাকুরগুলো প্রাইজ পায় বা খুব ভালো ঠাকুর হয়, যেগুলোকে ভাসান দিতে মন চায় না, তাদেরকে এখানে মিউজিয়াম, এখানে আছে দুর্গা ঠাকুর আর্ট গ্যালারি বা মা দুর্গা আর্ট গ্যালারি, তো সেইখানে সেই ঠাকুরগুলোকে এনে মানে সযত্নে রাখা হয়, যেখানে লোক এসে দেখতে পারবে। মানে এখন বছরে পার্টিকুলার কোনো পুজোর জন্য অপেক্ষা করতে হবে না দুর্গা ঠাকুর দেখার জন্য, আপনার যখন ইচ্ছা আপনার এই লেকে চলে আসবেন, দর্শন করে যেতে পারেন। যেমন ঠিক আমাদের পেছনেই, জাস্ট একটু দেখাতে বলবো যে পেছনেই, আমি যদি একটু ঘুরে যাই, আমাদের ঠিক পেছনেই রয়েছে চেতলা মানে অগ্রণী। 2017 এই ঠাকুরটা হয়েছিল তৈরি, লেখা আছে শিল্পী ভবতোষ সুতার। তো এইখানে এই মানে ঠাকুরটা খুব ভালো হয়েছিল, তো সেই জন্য এখানে রাখে। এরকম আরো অনেক ঠাকুর আছে, তো চলুন দেখব। লোকেশনটা একটু বলে দিই, এটা হচ্ছে গেট নাম্বার 2 এর দিকটায় পড়বে। তো যে কাউকে জিজ্ঞেস করবেন এই আর্ট গ্যালারিটা কোথায়, আপনাকে বলে দেবেন। তো চলুন এবার ঘুরে দেখি, আসুন। নামটা অসাধারণ একটা নাম দিয়েছে, মা ফিরে এলো। সিরিয়াসলি জায়গাটার মানে জায়গাটার জন্য নামটা একদম পারফেক্ট। আর সত্যি খুব ভালো লাগছে এখানে এসে, মানে কলকাতা শহরে কি নেই বলুন তো,
মানে মানে যারা জানে যে কলকাতা শহরে কি আছে তারা সত্যি গর্বিত মানে বোধ করে যে উই ফিল সো প্রাউড কি আমরা কলকাতায় থাকি, এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, আমরা আমাদের কালচারটাকে না ধরে রাখতে পারি, এটা ঠিক কথা, এটা মানতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু অনেক কিছু আছে ভাই, খামতি এখানেও আছে, বাট সেগুলো কিন্তু ভালো জিনিসগুলোকে কিন্তু অ্যাপ্রিশিয়েট অলওয়েজ করা উচিত, আর সত্যি ভালো একটা জায়গা। সুন্দর লাগছে না বলুন, দুর্গাপুজো বাদেও আমরা মায়ের মূর্তি এরকম করে এসে দর্শন করতে পারি। তো এই যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে আলিপুর 78 পল্লী, 78 এর পল্লী 2019 এর এটা প্রতিমা, শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। এরকমই সব মায়ের মূর্তি এখানে সাজানো আছে। এটা দেখে না মনে হচ্ছে পূজোটা কত কাছে, সত্যি একটা আলাদাই ফিলিং হচ্ছে। যখন মানে ফোনে রিলসে দেখতাম তখন তো ভালো লাগতোই, কিন্তু এখানে এসে এটার কিন্তু ফিলিংটা আলাদাই। ও যখন আমাকে বললাম খুব ইন্টারেস্ট দেখায়নি যে কি ঠিক ঠিক আছে কি আর হবে, বাট এখানে এসে সিরিয়াসলি মনে হচ্ছে প্রত্যেকের আসা উচিত। 74 পল্লী খিদিরপুর 2020, শিল্পী নির্মল মালিক। এই মূর্তিটা হলো গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022, আর্টিস্ট, সরি আপনারা মনে দেখতে পাচ্ছেন না, আর্টিস্ট হচ্ছে স্বরূপ নন্দী, নপাড়া দাদা ভাই সংঘ, বরানগর 2021, প্রতিমা শিল্পী গৌরাঙ্গ কুইলা, আর মুখ্য সংগঠক অঞ্জন পাল। এটা আমি বলতে যাচ্ছিলাম যে এই ঠাকুরটা খুব ফেমাস হয়েছিল, এই ঠাকুরটা আমি দেখতেও গেছিলাম বরানগর 2023-এর, এই ঠাকুরটা মেবি আমি দেখেও এসেছি যতদূর আমার মনে পড়ছে। এটাও লেখা আছে কিছু একটা, এটা চেতলা অগ্রণী 2020-এর পুজো, অনির্বাণ দাসের। সন্তোষপুর লেকপল্লী 2020, প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। ওয়াও, এটা কি দিয়ে বানানো? এটা চক দিয়ে বানানো। এটা কোথাকার? জিতেন্দ্র স্মৃতি সংঘ। সিলিকন মন মেবি না এটা? না, এটা এমনি, কিন্তু এটা একটু অন্য টাইপের, মায়ের মুখটা কালারফুল আর বাকিটা ওই যুদ্ধের মতো একটা থিম, পুরো ব্ল্যাকের উপরে। বরিশা ক্লাব, এটা এখানে লেখা নেই, আপনারা একটু দেখে বলবেন তো, এটা কি নাকতলা উদ্যান সংঘ? কোনো বছরের পুজোর আমার মনে হচ্ছে দেখবেন, এটা মেবি ওই পুরো স্টিলের স্ক্র্যাপ বা ধাতু দিয়ে হয় না, ওই জিনিসগুলো দিয়েই এটা বানানো। তো এটা টাইমিংটা আপনাদেরকে বলে দিই, এটা টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে 10টা আর বিকালবেলা 3টে থেকে 6টা। তো যারা যারা আসেননি প্লিজ আসুন, ঘুরে যান, আমার মতো বোকামি করবেন না, আসুন, মন ভরে যাবে, সিরিয়াসলি খুব সুন্দর জায়গা। দুঃখের সহিত আজকে এই শোটা লাস্ট ডে, মানে প্রকাশ হবে আজ লাস্ট ডে। উই আর প্রাউডলি সেইং কি আমাদের ভিডিও দেখে এলে আপনারা কিছু লাভ হবে না। এটা 19 তারিখ থেকে 21 তারিখ অবধি ছিল, আজকে লাস্ট ডে, আমরাও জানতাম না, এখানে এসেই দেখলাম বোর্ড। তো চলুন ঘুরে দেখি, ভালো লাগছে, এখানে খুব ভালো ভালো ফুল আছে। এই ফুলের বাগানে এসে ফুলের শো দেখে মন খুব ভালো হয়ে গেছে, ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তাই এখন মন ভালো করে আমাদের নেক্সট একটা ডেস্টিনেশন আছে। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, এতক্ষণ ওর হলো, এবার আমার ভিডিওতে আমারও কিছু ইনপুট থাকা উচিত। তো চলুন, সারপ্রাইজ রইলো, কি খাবো, কোথায় যাব, যাচ্ছি নেক্সট গন্তব্যে। এই শো থেকে বেরোতে বেরোতে একটা সাংঘাতিক জিনিস দেখতে পেলাম, কমলালেবুর গাছ, এদিকে কমলালেবু আছে, এখানে আছে কাঁচা আম, এখানে আছে বেদানা, আর এখন এই যে এই সাইডে, হ্যাঁ এই সাইডে আছে মুসম্বি, বাতাবি সাইজ দেখুন, এই দেখুন
কুমড়ো আর তার সাথে কুমড়ো শাক, ওইটা আমার মোস্ট ফেভারিট কুমড়ো ফুল। আমার হেভি লাগে ভাজা খেতে। ওইদিকে ক্যাপসিকাম গাছও আছে, ওখানে বেগুনও আছে। চলুন তো যখন ঢুকেই গেছি একটু ভেতরটা ঘুরেই যাই। এই দেখুন কাঁচা টমেটো, এদিকে পাকা টমেটো, এইদিকে ক্যাপসিকাম, মানে কি নেই এখানে, বেগুন, আর এই দেখুন সাদা বেগুন। বাজারে প্রচুর দাম এই বেগুনের, ফার্স্ট প্রাইস পেয়েছে। আচ্ছা এটা ফার্স্ট প্রাইস পেয়েছে, মানে বেগুন দেখুন ফুটবল ফুল। সামনে সরস্বতী পুজো আসছে, তো এবার কি হয়েছে এত ফ্রেশ সবজি দেখেন। অ্যাকচুয়ালি এত সবজি খাওয়ার হ্যাবিট নেই, তো মনটা আবার মাংস মাংস করছে, অনেক ইয়ে হয়ে গেছে, কি বলো ওটাকে, খুব পুষ্টিকর খাদ্য হয়ে গেছে আমার জন্য। এবার একটু খাবো আর একটুখানি ননভেজ খাবার খাবো, চলুন। আর সবজির মধ্যে থাকতে বেশিক্ষণ না, আমার খুব প্রবলেম হয়। এই সবজি ফুল দেখে মন একদম দারুণ হয়ে গেছে, সত্যি ভালো লাগছে। দেখুন সামনে লাউটা দেখুন। তো এখানে এখন মোটামুটি তাড়াহুড়ো লেগে গেছে, কারণ এদের গোটাতে হবে। তো এবার এখান থেকে বেরোনো যাক। মিনাশান কনিশিমা, জানি বুঝতে কিছুই পারছেন না, আমরাও বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে জাপানিজ ভাষায় হ্যালো ফ্রেন্ডস। জাপানিজ ভাষায় বলার একটা কারণ আছে, কারণ এখন আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি যেটার নাম হচ্ছে সুশিয়া। কি পাওয়া যায় সেটা আমরা জানি না, আপনাদেরকেও জানাবো। আমরা নাম থেকে কিন্তু একটা আইটেম কিন্তু আপনারা গেস করতে পারছেন, সুশি পাওয়া যায়। ওইটা ছাড়া জাপানিজরা না ঘুম থেকে ওঠে না ঘুমাতে যায়। তো লেটস গো, দেখি কি পাওয়া যায়, ভেতরে অ্যাম্বিয়েন্স কেমন, কতটা খাবার আপনাদের রেকমেন্ড করা যায়, সব কিছু বলবো আপনাদের সাথে। লেটস ইন। তো এখন আমরা সুশিয়ার ভিতরে বসে আছি। আমরা ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ড্রিঙ্ক, মগু মগু ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, ভেতরে আপনার কোকোনাট জেলি আছে। তো খেয়ে বল কেমন খেতে। এই সমস্যা জেলি আটকে যাচ্ছে বারবার। সিম্পল ম্যাঙ্গো ড্রিঙ্ক, আপনাদের বলে দিই, এটা হচ্ছে মিসো স্যুপ চিকেন। ডিফারেন্ট খেতে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কিরকম, বাট শীতকালে আ বোল অফ হট স্যুপ আর কি লাগে। তো আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে, এতদিন তো এত স্যুপ খেয়েছি, এরকম একটা ছোট কিউট একটা বোল দিয়েছে যার আবার এরকম একটা ঢাকনা আছে, মানে স্যুপটা একদম গরম থাকবে। তো ও তো বললো খেতে ভালো। আর আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, এখানে চিকেনের সাথে সাথে এরকম একটা লম্বা লম্বা কিছু একটা আছে, তো দেখি কীরকম খেতে, ও তো বললো ভালো। ঠিকই বলেছেন, আলাদা খেতে ভালো লাগছে খেতে, মানে না মানে আমরা তো এতদিন ওই এক ধরনের স্যুপ খেয়ে কিন্তু বোর হয়ে গেছে, তো এটা কিন্তু আপনার টেস্ট বাসটাকে কিন্তু চেঞ্জ করবে। হাতে কি নিয়ে বসে আছিস ভাই? তো শেফ বানাচ্ছিলেন সুশি, তো ওনার কাছ থেকে অল্প একটু স্মোক স্যালমন চেয়ে নিলাম। এটা হাফ কুক আছে আর এর মধ্যে স্মোক ইনফিউজড করা আছে, তো খেয়ে দেখি কীরকম। এর আগে আমি সুশি খেয়েছিলাম, তো ওখানে ওইটা ভেতরে ছিল, আর এটা একদম পুরোপুরি কাঁচা মাছটা খাবো। তো ফার্স্ট বাইটটা নে,
আরে কাটা চামচ দিয়ে নে একটু চেষ্টা করি দেখি পারি কিনা গুড এটা ইম্পর্টেন্ট সয়া সস জানি না আমি কতটা রোয়াতে পারলাম খুব ভয় লাগছে কারণ হাত কাঁপছে খেলাম জাস্ট অসাধারণ যারা খাননি জাস্ট এসে খেয়ে যান আমাদের কথা মানতে হবে না একবার ঠকবেন এসে খেয়ে আপনারা ট্রাই করে যান ঠকবেন না কিন্তু এই গ্যারান্টিটা দিলাম দোকানটা জাস্ট নতুন হয়েছে জাস্ট 6 মাসই হয়েছে 5 6 মাস হয়েছে আর পুরো ক্রেডিট শুভমের যায় কজ আজকে সকাল থেকে ও বসে বসে আরএনডি করছিল যে কোথায় যাওয়া যায় কোথায় খেতে যাওয়া যায় তো অ্যাকচুয়ালি আমাদের অন্য কিছু প্ল্যানস ছিল কি প্ল্যানস ছিল সেটা এখন বললাম না কজ ওটা নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন তো সেখানে আর যাওয়া হয়নি কারণ সানডে গুলো ক্লোজ থাকে ওনার যারা আছেন তারা খুব ভালো ভেরি পোলাইট ভেরি পোলাইট ভালো কথা বললো আজকে অ্যাকচুয়ালি ওনাদের অর্ডার ছিল তো যেহেতু শুভম ফোন করে এসেছে যেহেতু রিজার্ভেশন হ্যাঁ এখানে রিজার্ভেশন করে আসতে যেহেতু ছোট দোকান তো আপনাদেরকে ফোন করে আসতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি না আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই দোকান মঙ্গলবার থেকে সানডে মানে রোববার অবধি খোলা আছে মানডে ক্লোজ মানে ওনার এত স্পিড যে আমাদেরকে চিট লিখে দিয়েছে বাচ্চাদের মতো যে অ্যাড্রেস তাও মুখে একবার বলে দিচ্ছি 29 লেক রোড কলকাতা 729 মার্কো পোলো সামনে পড়বে বা আপনার এই যদি আপনারা সরোবরের লেকটা দেখেন তাহলে গেট নাম্বার 8 পড়বে ওখান থেকে একটু হাঁটা গুগল ম্যাপটা দেখে দেখে নিলে আপনার বেশি ইজি হবে আমাদের থেকে মানে কথা শুনে একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে কারণ এটা গলির ভিতরে তো গুগল ম্যাপ দেখে আসবেন সামনে মার্কো পোলোটা পড়বে তো অসুবিধা আপনাদের হবে না আর এই স্টোরের টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 10টা আর রিজার্ভেশন ইজ মাস্ট কারণ যেহেতু ছোট দোকান তো এর জন্য আপনারা যদি হুট করে চলে আসেন তাহলে কিন্তু বসতে পারবেন না আগে থেকে বলে দিলে এনাদেরও সুবিধা হবে খাবার বানাতে খাবার রেডি রাখতে আর নাম্বারটা একবার বলে দিচ্ছি প্লাস স্ক্রিনে ওটা পপ আপ করবে তো নো ইস্যু নাম্বারটা 8119002822 তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যাজ ওয়েল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার এন্ড কিপ মিসিং আর